সবাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সবাই। সভাপতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সর্বপ্রথমে আমার পরিচয়টা দেই, আমার নাম মোহাম্মদ সুজাব আলী খান, খান হাসির, খান হাসির প্রতিষ্ঠাতা। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেব। আমার এক ভাইজান নাটোর থেকে কিছু বাচ্চা অর্ডার করেছেন, সেই বাচ্চা ডেলিভারি দেবো আজকে। তো উনি আমার বাসায় আসছেন আমার প্রতিষ্ঠান দেখার জন্য, বা কীভাবে বাচ্চা উৎপাদন করি, কীভাবে ইনকিউবেটরের টিম দেই, এগুলো দেখবে এবং দেখে শুনে আমার এখান থেকে বাচ্চা নিয়ে যাবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আজকের যিনি পার্টি সমাজের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে আসছেন আসলে যে বাচ্চা নেওয়ার জন্য আসছেন, আপনি আমার নাম্বারটা কিভাবে পেলেন বা কোথায় থেকে যোগাযোগ করে আমার এখানে আসলেন? আসলে মূলত খাবার বাংলা ইউটিউব চ্যানেল থেকে, মানে এই চ্যানেল থেকে আমি উৎপন্ন হয়েছি। আর দ্বিতীয়ত এই চ্যানেল থেকে ভাইয়ের নাম্বারটা পেয়েছি, মানে ওইখান থেকে আমি যোগাযোগ করছি। তো এর আগে কি আপনি কখনো হাঁসের খাবার করছেন? না, এইভাবে আমি আনুষ্ঠানিকভাবে হাঁসের খাবার করি নাই, তবে এর আগে আমার মা আমার তো 5-10 পিস এরকম পালন করছে আর কি। এই খাবার উদ্যোক্তা হিসেবে আমি কোনো হাঁস পালি নাই। এর আগে কখনো আপনি হাঁস খাওয়া করেন না? এই যে আপনি খামারের নিবি বদলা হচ্ছে, আসলে আপনি যে খামার যে ব্রুডিং করা লাগবে এটা কীভাবে ব্রুডিং করবেন এটা কি আপনি জানা আছে? না, আসলে মানে প্র্যাকটিক্যালি এগুলো আমার কিছুই জানা নাই। তো আমি খাবার বাংলা ইউটিউব চ্যানেল থেকে মানে অনেকটাই মানে রপ্ত করতে পেরেছি। আর দ্বিতীয়ত মানে আপনার কাছে এসেছি মূলত এটাই জানার জন্য, আসলে ব্রুডিং ব্যবস্থা আর দ্বিতীয়ত কী কী টিকা লাগে, হাঁসের কোন সময় কী প্রয়োজন, মানে বিস্তারিত জানার জন্য আর কি। মানে আপনি আমার এখানে আসছেন হাঁসের বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে পরিপূর্ণ অ্যাডাল্টে কী কী ওষুধ বা কী কী মেডিসিন লাগে এগুলো আমার কাছ থেকে শিখবেন। আর বাচ্চার আপনার কিন্তু বাচ্চা যে আপনি ফোনে কথা বলছি যে একে ভালো বাচ্চা দেবো, আপনি সামনে বাচ্চা রাখা আছে, কথা কাজে আসলে মিল আছে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ কথা কাজে মিল আছে। এর বাচ্চা আপনি কী বাচ্চার অর্ডার করেছেন ভাই? আমি অরিজিনাল খাকি ক্যাম্পের বাচ্চা অর্ডার করেছি। আচ্ছা, এই যে বাচ্চাটা যে আপনি হাতে দিয়েছি এখন, তো আসলে এটা কি অরিজিনাল খাকি ক্যাম্পের নাকি বাচ্চা? ঠিক আছে, অরিজিনাল খাকি ক্যাম্পের। আচ্ছা, কথার সাথে কাজে মিল পাইছেন তো? ইনশাল্লাহ। আসলে ফরহাদ ভাই, আপনি আসলে খুব সুন্দর কথা বলেছেন যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন বা বাচ্চার ব্রিডিং কীভাবে করতে হয় সেগুলো শিখবেন। আসলে আমরা যখন বাচ্চাটা একটা খামারিক দেই, সব খামারিকে আমরা বলে দিই যে আসলে বাচ্চাটা আমার বাসায় থেকে এসে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম লাইসোভিকান একটা ওষুধ আছে, এই লাইসোভিক ওষুধটা অবশ্যই 10 ঘন্টা খাওয়াতে হবে। অনেকে বলে যে সুজব ভাই, যে আপনি লাইসোভিক ওষুধটা কী জন্য খাওয়ানো কী জন্য বলে, তখন তাদের জন্য বলি আসলে লাইসোভিট ওষুধটা আপনার ভিতরে গুলোতে স্যালাইন আছে, এই বাচ্চাটা ধকল কাটার জন্য লাইসোভিট নামে একটা ওষুধ আছে, সেটা আমরা ইউজ করি। এই বাচ্চাটা আমার বাসা থেকে আপনি বাসা যাইতে রাস্তা জার্নি করলে বাচ্চা একটা ধকল থাকে, ধকল কাটার জন্য লাইসোভিট ওষুধ সর্বপ্রথম 10 ঘন্টা খাওয়াবে। তারপর আপনি দ্বিতীয় দিন থেকে আপনি রেনামক্স খাওয়াবেন, রেনামক্স আর রেনাক্লিনের দুইটা মিক্সার করে একটা ক্লিনিক খাওয়াবেন। তারপর আপনি থায়ামিন প্লাস খাওয়াবেন, তারপর আপনি রেনামাইসিন, তারপর জিন ক্যালসিয়াম এইভাবে খাওয়াতে খাওয়াতে হাঁসের বাচ্চা যখন বয়স 25 দিন হবে তখন আপনি ডাক খেলে নামে একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা অবশ্যই রানের মাংস করবে। আর দ্বিতীয় ডোজ হচ্ছে আপনি 45 দিন, সেটাও ডাক খেলে রানের মাংস করবেন। তৃতীয় ডোজ হচ্ছে ডাক পাবে না। এটা বাচ্চা বয়স যখন 2 মাস হবে, 2 মাস, হ্যাঁ 60 দিন, 60 দিন বয়সে এটা আপনি পালকে করতে হবে, চামড়া এবং মাংস দুইটার মাঝখানে এই ডাক কলেরা ভ্যাকসিনটা অবশ্যই 2 মাস বয়সে করবেন। এটা করার পর আপনি প্রত্যেক 3 মাস পর পর একটা কিডনির ডোজ খাওয়াবেন, কিডনির ওষুধ খাওয়াবেন। এই জন্য যে হাঁসের পেটে যখন প্রচুর পরিমাণ কিডনি হয় তখন কিন্তু হাঁসটা ঠোকাঠুকি করে, একটা আর একটা ঠোকা পশু ছিঁড়ে ফেলা যায় বা রক্ত বের করে ফেলা। এই জন্য আমরা প্রত্যেক খামারিকে বলে দিই প্রত্যেক 3 মাস পর পর আপনি কিডনির ডোজটা করবেন। কিডনি ওষুধ খাওয়ানোর পর আপনি লিভার টনিক খাওয়াবেন, তারপর জিঙ্ক ক্যালসিয়াম এনিসেন এগুলো ওষুধ বেশি বেশি খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার হাসির যদি ডিমের পার্সেন্ট থাকে 40-50%, একদম অল্প দিনের মধ্যেই ডিমের পার্সেন্ট হবে 80-85%। মানে যে আপনি যতক্ষণ আমি বুঝাইলাম
আশির বাচ্চা পুরো থেকে শুরু করে পরীক্ষণে আড়াল হতো, কিন্তু সেই বাকি জানিয়েছে এগুলো সব বিস্তারিত শুনলেন তো? হ্যাঁ শুনলাম। আচ্ছা তাহলে আপনি এই যে বাচ্চাটা নিয়ে যান, সর্বপ্রথম তাকে কি ওষুধটা খাওয়াবেন? সর্বপ্রথম হলো লাইসোভিন। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা বলছে, আপনার স্মরণ আছে, এই ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন। পুরনাথ ভাই, যে আপনি খাদি ক্যাম্পের বাচ্চাটা নিলেন, তাকে ডিমের জন্য নিলেন না মাংসের জন্য? আমি মূলত ডিমের জন্য নিলাম। আমি দিছিল বাচ্চার সমস্যা হবে, চতুর্দিকে নেট দিচ্ছেন তো? আপনি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, আসলে খোলা পরিবেশে পারবে নাকি আবদ্ধ অবস্থায় আপনি কিভাবে পালন করবেন? আসলে মানে আমার মূলত নিয়ত মানে খোলা পরিবেশে পালার, কারণ আমার বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, আসলে নদীর নাম হলো নন্দকুদা, মানে নদীর পাশে আমার বাড়ি। আর কিন্তু তো নদীটার কারণে আমার বেশি উৎসাহিত যে নদীতে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ শামুক পাওয়া যায়, আর শামুক হলো মানে হাতের প্রিয় খাদ্য, আর এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। মানে এই জন্য আমি ভাবছি যে তো মানে খরচটা আমার অনেকটা মানে সেভ হবে আর কি, এই কারণে মূলত মানে নিয়ত আমার যে হাতের খামার করা। ও আচ্ছা খুব সুন্দর কথা বলছেন তো বড় ভাই, আপনি আসছেন আমার হাসার দেখার জন্য, মানে হাসার ভিতরে যাই, হাসার কার্যকলাপটা আপনি দেখা দিন। চলো আসেন বড় ভাই, দেখাই আপনি। হ্যাঁ তখন ভাই দেখেন, আপনি দেখানোর জন্য আসলে আমি করছি, এটা হচ্ছে ডিজিটাল ইনক্রুবিটার মেশিন, বুঝলাম। আসলে আমরা ডিমগুলো প্রত্যেক খামারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসে এই ডিমটা অনেক সময় যেগুলো বেশি নোংরা থাকে এই ডিমগুলো পরিষ্কার করি, সাবলুন দিয়ে পরিষ্কার করার পর এই ডিমগুলো আমরা ডিজিটাল ইনকিউবেটর মেশিনে ঢুকাই দিই। এখানে আমরা 18 দিন তাপ দিই, বুঝলাম। 18 দিন তাপ দেওয়ার পর এখানে বাচ্চা ধরে এই ডিমের ভিতরে, মনে করেন যে পরিপূর্ণ বাচ্চার যে একটা গঠন এটা এসে যায়। আসার পর এখান থেকে আমরা ডিমগুলো আবার কী করি, বেডে নেই। চল আপনি বেড দেখাই। 18 দিন পর এখান থেকে ডিমগুলো বেঁধে নিয়ে আসা হয় এইখানে। বেঁধে নিয়ে আসার পর এখানে আবার তুষ এবং হারিকেন পদ্ধতিতে 10 দিন তাপ দেওয়া হয়। 10 দিন তাপ দিলে এখানে বাচ্চা ফুটে বের হয়। এই দেখেন বাচ্চা ফুটে বের হচ্ছে, সুন্দর দেখতে পাচ্ছ অনেক বাচ্চা। এই দেখেন বাচ্চা ফুটে বের হচ্ছে, 28 দিনে বাচ্চা ফুটে বের হচ্ছে, বুঝলাম। আসলে আমাদের খার হ্যাচারিটা এইভাবেই আমরা মনে করেন যে আপনার ওই খামার থেকে ডিম নিয়ে এসে ডিজিটাল ইনকিউবেটর মেশিনে দেই, সেখান থেকে বেঁধে আনা হয়, বেঁধে তুষ এবং হারিকেন পদ্ধতিতে 10 দিন তাপ দিলে এখানে বাচ্চা ফুটে বের হয়। আসলে এটাই আমাদের কার্যকলাপ, এটা আপনি দেখানোর জন্য বলছি বা আপনি দেখার জন্য আসছেন। কেমন লাগলো আপনি এই যে হ্যাচারিটা দেখলেন, আপনি কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ, মানে আসলে দেখে আমি অনেক মুগ্ধ হলাম আর কি, যে আসলে মানে এতদিন মানে আমার বাংলা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি আর কি, মানে প্রত্যক্ষভাবে দেখা হয় নাই, মানে আজকে অবশ্য প্রত্যক্ষভাবে দেখা হলো, তো দেখে আমার মানে মনে দিকতে অনেক আনন্দ লাগতেছে, মানে আমি আসলে অনেকটাই হ্যাপি দেখার পরে। আচ্ছা অনেকে আছে ইউটিউবে ভিডিও সার্চে দেখালে তার নিজস্ব কোনো হ্যাসাই নাই, আর তার নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়া অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা লেনদেন নিয়ে তাদের সাথে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, এজন্য অনেকেই প্রতারিত হচ্ছে। অনেকে ফোন দিলে বলি যে ভাই আপনি টাকা পাঠান আমরা মাল পাঠাই দেবো। আমার বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলাতেই হাসির বাচ্চা পাঠাই থাকে, তো অনেক লোক ফোন দিয়ে বলে যে ভাই আসলে আপনি হ্যাসাইটা আছে কি নাই, এই জন্য আপনাকে যে দেখালাম আপনার দ্বারাই অনেক লোক দেখতেছে আসলে আমার হ্যাসাইটা আছে কি নাই, আমি হ্যাসাইটির সাথে জড়িত আছে কি না, এটা দেখে আপনার বিশ্বাস হলো তখন নাকি? ইনশাল্লাহ। তো ঠিক আছে ফরাজ ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, আর পরবর্তীতে দেখা হবে, আবার অন্য একটা ভিডিওতে যদি আসে দেখা হবে। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি, পরবর্তীতে আরেকটি সুন্দর এপিসোড নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।